সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রেলবাজার হাটে। এটি অতি প্রাচীন একটি হাট, দর্শক দেখছেন। আমরা আজ এই হাট থেকে আপনাদের জানাতে চেষ্টা করব দেশি ক্রস এবং শাহিওয়াল জাতের ছোট ছোট ষাঁড় এবং বকনা গরুর দাম। দর্শক আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন, বৃহস্পতিবার এবং সোমবার, সরি বৃহস্পতিবার এবং রবিবার বসে থাকে। আর এই হাটের গরুর প্রতি হাসিল হচ্ছে 400 টাকা। দর্শক আপনারা যারা দূর দূরান্ত থেকে এই হাটে গরু কিনতে আসতে চান, তাদেরকে আমরা একটু জানিয়ে রাখি যে আপনারা একসঙ্গে অনেক গরু এই হাট থেকে কিনতে পারবেন না, তবে দুই একটি করে যদি কেউ কিনতে চান তাহলে এই হাটে এসে ক্রয় করে নিয়ে যেতে পারেন। দর্শক তাহলে চলুন আমরা হাটটি ঘুরে দেখি এবং আজ কি দামে এখানে এ ধরনের গরু বিক্রি হচ্ছে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করি। এই যে আমার সামনে চাচা তিনি কয়েকটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন বাবাজি? এগুলো কি বকনা সব? এগুলোর বয়স কেমন? ছয় মাস সাত মাস করে বয়স। এটা তো মনে হয় ক্রস নাকি? এই মাঝখানে একটা ক্রস। দর্শক এই যে এটি ক্রস জাতের বকনা। এই যে ক্রস জাতেরটা দাম চাচ্ছেন কত? 26,000। দর্শক এই যে 26,000 চেয়েছে, তো এটা দাম বলছে নাকি? বাইশ সাড়ে বাইশ বলতেছে। হবে এই দামে কি দিবেন আপনি? 24,000 হলে বিক্রি করবেন। আর এই যে দেশিগুলো যেগুলো দেখছি আমরা, 21-22 করে এগুলো বিক্রি করবেন। আর এই যে লালগুলো 19-20 হাজার করে বিক্রি করবেন। দর্শক শুনলেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি রেলবাজার হাট থেকে আজ 6 সেপ্টেম্বর বিভিন্ন ধরনের বকনা এবং ষাঁড় গরুর দাম। চলুন আমরা এই পাশে যাই, আর একটু ওই পাশে এক ভাই একটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, একটু কথা বলি আমি তার সঙ্গে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? এটা কি ষাঁড় না বকনা? বকনা। বকনা বয়স কতদিন হবে এটা? এক বছর। দর্শকের যে এক বছর বয়স হবে, দাম চালেন কত এটা? দাম চাই 27,000 চাচ্ছেন। আর বলতেছে কত? বলতেছে 27,000 উনি চেয়েছেন। তো এটা মনস্থ করছেন কত বিক্রির? 24,000। দর্শক এই যে 24,000 টাকা হলে উনি বিক্রি করবেন। আমরা এই পাশে দেখছি আর দুটি দেখছি বকনা গরু দেখছি, এই যে দেখছেন আপনারাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছেন? দুইটাই আনছেন আজকে? বড় সাইজের দেখছি, একটা বড় একটা ছোট। বড়টার কয় মাস বয়স হবে? বড়টার বয়স হয়ে গেছে 2 বছর। 2 বছর। আর এই যে ছোটটা? 1 বছর। এই ছোটটা 1 বছর। দর্শক এই যে এটি 1 বছর আর ওটি 2 বছর বয়স। তো এগুলোর দাম চাচ্ছেন কত? বড়টা চাচ্ছি 32। বড়টা 32,000 চাচ্ছেন? 28 বলতেছে। আর বিক্রি করবেন কত? মনে করেন 29.5 হলে বেচবো। 29.5 হলে বিক্রি করবেন। আর এই যে এটা 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 বলতেছে 20,500। 20,500 বলতেছে আর 21,400 হলে বিক্রি করবেন। দর্শক শুনলেন, চলুন আমরা ওই পাশে চাচা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখি একটু কথা বলি চাচার সঙ্গে। দরদাম চলছে। চাচা কত চাইলেন এটা? 29,000। উনি কি দেখতেছে? দেখতেছে শুনতেছে। দর্শক এই যে 29,000 টাকা চেয়েছে। চাচা এটার বয়স কয়দিন হবে? আট মাস। দর্শক এই যে 8 মাস বয়স হবে, 29,000 টাকা দাম চেয়েছেন উনি। তো এটা বললো কত? বলছে কত বয়স? না না বলছে কত, দাম কেউ বলে নাই এখনো। 23,500 করে বলতেছে। দর্শক এই যে 23,500 করে বলতেছে, উনি দিচ্ছেন না। দিবেন কত, মনস্থ করছেন কত? এটা 25 হলে বিক্রি করবেন। দর্শক শুনলেন, 25,000 টাকা হলে উনি বিক্রি করবেন। আমরা একটু ওইদিকে রয়েছে কিছু ষাঁড় গরু, ওইদিকে ষাঁড় গরু দেখছি, একটু দেখি ছোট ছোট ষাঁড় গরু দেখছি। এই যে দুটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে এক ভাই। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আল্লাহ দিলে ভালো আছেন। এই দুটো তো ষাঁড় বাছুর। এলোর বয়স কতদিন করে ভাই? 8 মাস 10 মাস করে বয়স। দাম চালেন কত জোড়াটার? 62,000 চাচ্ছেন। বলতেছে কত?
55 বলতেছে দর্শক, যে 62,000 টাকা দাম চেয়েছে জোড়াটার, আর 55,000 টাকা দাম বলেছে উনি দেননি। তো এগুলো মনস্থ করছেন কত ভাই দেওয়ার? 56,000 টাকা হলে বিক্রি করবেন। দর্শক শুনলেন, 56,000 টাকা হলে উনি বিক্রি করবেন। দেখি আমরা এই পাশে দুটি একটু ক্রস জাতের দুটি দেখছি মনে হয়। এই যে এটা তো দেশি হয়। হ্যাঁ দেশি বাবা। এটার বয়স কদিন হবে? এটা বয়স 1 বছর হয়েছে। 1 বছর হয়েছে। আর এটাও? এটাও মনে করো 1 বছর। এটাও 1 বছর। দর্শক শুনছেন দেখছেন আপনারা, 1 বছর করে বয়স। এই দুটার দাম চাইলেন কত? এটার দামটা এই যে 36, আর এটার দামটা যে 42। এটা হচ্ছে 36। এটা 36। দর্শক যে এটি 36,000 টাকা উনি দাম রেখেছেন, আর এটা 42। হ্যাঁ এটা 42 বাবা। এই যে দর্শক এটি 42,000 টাকা উনি দাম চাচ্ছেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এগুলো মনস্থ করছেন কত বিক্রির? এটা এটা 40-500 টাকা ভাঙাইতে পারেন। আর এটা কত হইলে দিবেন? এটা 34-এর কম দিতে পারবেন না। দর্শক শুনছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি রেলবাজার হাট থেকে বকনা এবং সারগড় উদ্যান এই পাশে একটা। এটা কার আপনার? দর্শক এটার মালিক পাচ্ছি না আমরা, দেখি এই পাশে যাই। ভাইয়ের গরু। ভাইটার বয়স কয় মাস? বয়স ভাই 2 বছর। দর্শক 2 বছর বয়স হবে। দাম চাচ্ছেন কত? এটা দাম চাচ্ছে 55,000। 55,000 চাচ্ছেন। ওজন কতটুকু আছে? ওজন 100 কেজির উপরে আছে ভাই। 100 কেজির উপরে? দর্শক শুনছেন 100 কেজির উপরে ওজন আছে, 55,000 টাকা দাম চাইছে। দাম বলছে নাকি? দাম বলতেছে। কত বলতেছে? 45 ভাঙতে পারবো। 45 ভাঙতে বলতেছে? আপনি তো ভাঙাবেন না। মনস্থ করছেন কত এটা দেওয়া? 46-47,000 টাকা হলে উনি বিক্রি করবেন। দর্শক শুনলেন, চলুন আমরা এই পাশে যাই, আরো কিছু এই ধরনের গরু দেখছি, সেগুলোর একটু দাম জানি। এই পাশে কিছু গাই গরু রয়েছে, দেখি আমরা একটু গাই গরুরও আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি। এই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? কদাত বসে? নতুন জোয়ান। নতুন জোয়ান। দাম চাচ্ছেন কত? 36,000 বলছে। কত? 26,000 বলছে। দর্শক 36,000 দাম চেয়েছে আর 26,000 বলেছেন। তো দিবেন কত? মনস্থ করছেন কত? এটা 28,000। দর্শক যে 28,000 টাকা হলে উনি যদি বিক্রি করবেন, চলুন আমরা আরো এ ধরনের কিছু গরু রয়েছে সেগুলো একটু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি দামের। বয়স কেমন এটার? জুয়ান। জুয়ান বস হয়ে গেছে। দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছে 27,500। 27,500 দাম বলছে নাকি? বলতে 23,500 বলতেছে। হবে এই দামে? কি হবে না? হবে না। কত দামে হবে এটা? আমাদের নিয়ে তো 24-25। 24-25,000 হলে আপনি বিক্রি করবেন? জি জি জি। দর্শক ওই যে এই যে এই পাশে আরেকটি দেখছি শুক্র গাই গরু। আসসালামু আলাইকুম। কটা আনছেন আজকে? আজকে ভাই এই যে একটা ভাই। একটাই? হ্যাঁ। এটা কয় বয়স? এটা 6 দাঁত বয়স। 6 দাঁত বয়স। দাম চাচ্ছেন কত? দাম চাইছে 32। 32,000। আর বলছে কত? বলছে মানে 26,000 বলতেছে। হবে এই দামে? হবে ওই দামে তো দেওয়া যায় না। কত দামে দেওয়া যায় তাহলে? এটা 27-28 লাভ হবে আমার। 27-28 হলে 2 পয়সা লাভ হবে। ওইটা কার গাই বাছুরটা? গাই বাছুরটা হচ্ছে আরেক লোক ফিরা গেল, হচ্ছে কোথায় জানি গেল ভাই, মালিক বলে আসে নি। মালিক আসে নাই। দর্শক যে এখানে একটি গাই বাছুর দেখছি আমরা, উন্নত, প্রায় উন্নত জাতেরই। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি রেলবাজার হাট থেকে বিভিন্ন ধরনের গরুর দাম। আমরা প্রচুর গরু দেখছি আজকে বাজারে উঠেছে। আমরা চলুন সামনে আরো এ ধরনের কিছু গরু রয়েছে সেগুলোর একটু দাম জানাবো আপনাদের। দর্শক এই পাশে একটি ছোট সাইজের ষাঁড় গরু দেখছি আমরা। বা এটা তো দেশি না? কতদিন বসাবে এটা? 1 বছর হবে। দাম চাচ্ছেন কত? 26,000 চাচ্ছেন। দাম বলছে নাকি? এটা বলছে 22 বলতেছে। 22 বলতেছে। দিবেন এই দামে? দিবেন না এই দামে? এই দামে দিবেন না। তা কত হলে দিবেন এটা মনস্থ করছেন? 23-24 হলে দিয়ে দিবেন। দর্শক শুনলেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম দিনাজপুর জেলার রেলবাজার হাট থেকে বিভিন্ন ধরনের
গরুর দাম। আপনারা যারা এই ধরনের গরু ক্রয় করে গরুর খামার করতে চান তাদের জন্য আমরা এই ভিডিওটি তৈরি করলাম। দর্শক, আজ এ পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।